বিজেপির যুব মোর্চা সভাপতির বাড়িতে দুষ্কৃতি হামলা, অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে। গতকাল রাত 12:30টায় এই ঘটনা ঘটেছে এবং এরপর আজ শনিবার বালুঘাটায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির যুব মোর্চা সভাপতি অভিষেক সেনগুপ্ত। অভিযোগ অস্বীকার তৃণমূলের। জানা গেছে গতকাল রাত 12:30টা নাগাদ একদল বাইক বাহিনী দুষ্কৃতি চকভবানী রত্নলা এলাকায় বিজেপির যুব মোর্চার বাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠে। অভিষেক সেনগুপ্ত জানিয়েছেন, গতকাল রাতে 12:15টার সময় তার বাড়ির সামনে এসে একদল বাইক বাহিনী অসভ্য ভাষায় তাকে গালিগালাজ করেছে এবং বাড়িতে ইটের টুকরো ছোড়া হয়েছে। এই ঘটনায় বাড়ির সকলে আতঙ্কিত হয়ে পড়েছেন। তিনি নিজেও এই মুহূর্তে নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনা জানিয়ে তিনি একদিন বালুঘাটায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কি জানিয়েছেন অভিষেক সেনগুপ্ত শোনাব। গতকালকে রাত্রি 12:00 থেকে 12:15 নাগাদ আমার বাড়িতে একদল বাইক বাহিনী দুষ্কৃতী তারা অতর্কিতে আক্রমণ করে, ঢিল ছোড়ে, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং সাথে সাথে তারা হুমকি দেয়, যেটা আমরা শুনতে পারি ভেতর থেকে, আমার প্রতিবেশীরাও যেটা শুনেছেন, যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত থাকার এবং ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করার জন্য আমাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। বাড়িতে ঢিল ছেড়া হয়েছে। আমার বাড়িতে আমার বয়স্ক পিতা এবং বোন থাকে আমার সাথে, তো তারা অত্যন্ত ভীত সন্ত্রস্ত এবং আমিও নিজের নিরাপত্তার অভাব বোধ করছি এই ঘটনার জন্য। তো সেই বিষয়ে আজকে আমি বালুরঘাট থানায় এসে কমপ্লেন লজ করেছি। গতকাল রাত্রেই আমি জানানোর সাথে সাথে আইসি সাহেব তার টিম পাঠিয়েছিলেন, তারা বিষয়টা দেখেছেন। তো আজকে আমি অফিসিয়ালি লিখিতভাবে আমার কমপ্লেন এই বিষয়কে কেন্দ্র করে আজকে বালুরঘাট থানায় জমা করি। আপনি কি কাউকে সন্দেহ করছেন বা কোনো দেখুন, যখন আমার প্রতিবেশীরা বা আমরাও যেটা শুনতে পেয়েছি, যেহেতু ভারতীয় জনতা পার্টির কথা এসেছে, দেখে নেওয়ার হুমকি দিয়েছে, স্বাভাবিকভাবেই যারা চাইছে না যে আমরা ভারতীয় জনতা পার্টিকে এগিয়ে নিয়ে যাই বা ভারতীয় জনতা পার্টির হয়ে লড়াই করি বিজেপির হয়ে, এবং গতকালকে যে স্বতঃস্ফূর্ততার সঙ্গে অল্প সময়ের ব্যবধানে যে ঐতিহাসিক সভা হয়েছে, তাতে ভয় পেয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আমাদের রাজনৈতিক বিরোধী পক্ষরাই এই কাজ করেছে বলে আমার ব্যক্তিগত মতামত, সেটা আমি থানাতেও জানিয়েছি। যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস, যুব তৃণমূল জেলার সম্পাদক মহেশ পারিক এদিন জানিয়েছেন এই ঘটনায় তৃণমূল একেবারেই জড়িত নয়, বিজেপি নিজেরাই এই ঘটনা ঘটিয়েছে এবং তৃণমূলের নাম দিচ্ছে। বিজেপি নোংরা রাজনীতির সাথে মানুষ নেই, এমনটাই অভিযোগ করেছেন জেলার সম্পাদক মহেশ পারিক। কি প্রতিক্রিয়া তার শুনব। বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব এত চরম আকারে চলে গেছে কি ওরা নিজেদের মধ্যে অ্যাটাক করাচ্ছে, আর সেই অ্যাটাককে ঢাকার জন্য তারা অন্যদের উপর দোষ দেখাচ্ছে। আর এই এই নোংরা রাজনীতি মানুষ বুঝে ফেলেছে, এই নোংরা রাজনীতি আর চলবে না, বিজেপির সাথে মানুষ নাই।